দিনটা ছিল শুভ অষ্টমীর দিন, আর সন্ধ্যাবেলায় ও অফিস থেকে আসার পরই হঠাৎ ইচ্ছে হলো যে মার দর্শন করাই। তারপর দুজনে বাইরে গেলাম মার দর্শন করার লেগা। মনটা হঠাৎ করেই ইচ্ছে হইলো আর হঠাৎ করে বাইরে গেলাম। মা চাইছে তার লেগে আমরা যাইতে পারছি, তো আমরা এখন আয় পড়ছি আগরতলা দুর্গা বাড়িতে। বাসন্তী পূজা হইতেছে আগরতলা দুর্গা বাড়িতে। তো বাসন্তী পূজার আজকে আসলো অষ্টমী, অষ্টমীর সন্ধ্যা প্রায় তখন 8টা সাড়ে 8টা বাজে, প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে। আমার ভিডিওর মাধ্যমে আমি চাই যারা যারা আইতে পারছো না তারা অবশ্যই মার দর্শনটা করে নাও। আর ভিডিওটা অবশ্যই কয়েকদিন পরে পোস্ট হইতেছে, বিকজ শরীরটা বেশি ভালো আসছিল না। তারপরেই মন্দিরে আইলে না একটা আলাদাই পজিটিভিটি ফিল করি, আলাদা একটা শক্তি, মানে মার যে একটা শক্তি সেটা আমি অনুভব করি। ভীষণ ভালো লাগে দুর্গাবাড়িতে আইতে। এটা আমরা রাজার পরম্পরা হিসাবে এই পূজাটাই দিকে হয়ে থাকে রাজবাড়িতে, আর এখানে সবাই প্রদীপ জ্বালানো হইতেছে, আর দূর থেকে দেখতে দুর্গাবাড়িটা ঠিক এরকম লাগতেছিল। তো ভাবলাম তোমরা সাথে একটু শেয়ার করি সুন্দর দৃশ্যটা। তোমরা কীরকম লাগছে এই দৃশ্যটা দেখে অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে কারণ গলা ব্যথা, একটু অ্যাডজাস্ট করে বুঝা নিও। এখন আমরা দুজনেই মোম ধূপকাঠি ধরাতে আসছিলাম, তারপরে মার দর্শন করছিলাম। প্রচণ্ড ভিড় আছিল, বাট এত ভিড়ের মধ্যেও মার চরণামৃত পাইলাম, মার দর্শন পাইলাম। তারপর মার সামনে মোমবাতি ধূপকাঠি ধরাইয়া নিজের সব কথা মার কাছে তুলে ধরলাম, আর এই জায়গাটাতেই সবচেয়ে শান্তি পাওয়া যায়। তোমরা কার কার মা দুর্গাবাড়িতে যেতে ভালো লাগে? আমার তো দুর্গাবাড়িতে যেতে খুবই ভালো লাগে। আমি বছরে প্রত্যেক দিন তো আর যাওয়া হয় না, প্রত্যেক সময় বছরে দুইবার হলো যাইতে চেষ্টা করি। একটা হলো আশ্বিন মাসের দুর্গা পূজাতে, অষ্টমী বা নবমীতে, আর একটা হলো এই বাসন্তী পূজাতে চৈত্র মাসে। কিন্তু এবার তো বৈশাখ মাসে বাসন্তী পূজাটা পড়লো। দেন আমরা গেলাম রাতে ডিনারটা, ভাবলাম বাড়িতে কিছু করাই, ঘরে গিয়ে আর কিছু করতে ইচ্ছে হইতেছিল না। তো অনেক ধরো পারমিশন আসছিল তার লেগে যাইতে পারছি। তো আমরা গেলাম শেরওয়ালিতে, শেরওয়ালিতে গিয়ে ভীষণ খিদা লেগে গেছে। শেরওয়ালিতে বইয়ে খিদা লেগে জায়গা অলরেডি অর্ডার দিয়ে সেটা গন্ধ টন্ধ শুনতে শুনতে তো আমরা এখানে বয়ে রয়েছি খাওয়ার অপেক্ষাতে আছি। আর ওই দিন কাজ ছিল আমরা ভেজ, তো ভেজই তো শেরওয়ালিতে বেস্ট। তো ভেজের দিন আমরা শেরওয়ালিতে যাইতে বেশি পছন্দ করি। এদিকে আরেকজন তাদের মোবাইলে ম্যাচ দেখাতে ব্যস্ত, অনেক টাকা টাকা কথা, একটু ভিডিওতে তাকাও, একটু ভিডিওতে তাকাও, যখনই তাকাই তখনই এই বাংলার পাঁচ একটা মুখ দেখায় দেয়। আর শেরওয়ালিতে প্রচণ্ড ভিড় আছিল, রাত্রি বাজে 9টা সাড়ে 9টা প্রায়, আর এত ভিড় মানে কি করতাম, এই ধো আবার ব্যাঙ্গাই দিছে। দেন অপেক্ষা করতে করতে আমরার খাওয়া অবশেষে আয় পড়তেছে। আমরা অর্ডার করছিলাম একটা ভেজ মিক্সড ফ্রাইড রাইস, আর দুইটা কুলচা আছিল, পনির কুলচা, আর আছিল মাশরুম তরকা। আর ভীষণ ভালো আছিল খাইতে, খুবই ভালো লাগছে। তো চলো আজকের লিগা ব্লগটা এতটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট।